বলিউডে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান প্রায় 15 বছর বৈবাহিক জীবনে আবদ্ধ ছিলেন। এবছরই জুলাই মাসে লম্বা সংসারের ইতি টেনে কিরণ রাওয়ের সাথে সম্পর্কচ্ছেদের অফিসিয়াল ঘোষণা দেন আমির খান। 2005 সালের 28 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির কিরণ। বিয়ের 6 বছর পরে জন্ম হয় এই জুটির একমাত্র সন্তান আজাদের। কিরণের আগেও আরেকটি বিয়ে করেছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেতা আমির খান। কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ঘোষণা দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলোচনা সমালোচনা শুরু হয়। সবার একটাই প্রশ্ন, যে সম্পর্ক নিয়ে 15 বছর কোনো গুঞ্জন শোনা যায়নি, হঠাৎ করে সে সম্পর্ক কিভাবে আর কি কারণে বা ভেঙে গেল? সে আলোচনার রেশ ধরেই বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমিরের 3 নম্বর বিয়ে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। তাদের ডিভোর্সের ঘোষণার পরপরই ফেসবুকে গুঞ্জন শোনা যায় আমির ফাতিমার প্রেম সম্পর্ক নিয়ে। নেটিজেনদের কড়া দাবি, সহ অভিনেত্রী ফাতিমার প্রেমে পড়ে কিরণের সঙ্গে নিজের সংসার ভেঙেছেন আমির খান। শুধুমাত্র একটি সিনেমায়, তাও আবার আমির খানের মেয়ের চরিত্রে দাঙ্গল সিনেমায় অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ। যদিও এই দঙ্গল কন্যা স্পষ্ট করে বলেছেন আমির খান কেবলই তার মেন্টর, তাদের মধ্যে কোনো রকমের প্রেমের সম্পর্ক নেই। তবুও আলোচনা চলমান। গুজবকে হাওয়া দিতে সমালোচকরা এমনও গুঞ্জন ছড়াচ্ছে যে আমিরের তৃতীয় বউ হবে ফাতিমা। তবে সেক্ষেত্রে আবার অনেকগুলো ভারতীয় গণমাধ্যম স্পষ্টত বলেছে আমির ফাতিমার বিষয়টা পুরোটাই গুজব, কেবলই ভক্তদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য এমন গুঞ্জন ঠাউর হয়েছে। সম্পূর্ণ ভুয়া একটি খবর, বিয়ে হচ্ছে না তাদের। যদিও এই নিয়ে মুখ বন্ধ রেখেছেন থ্রি ইডিয়টস খ্যাত আমির খান, এদিকে আমির কারিনা অভিনীত লাল সিং চড্ডার নতুন পোস্টার ও মুক্তির তারিখ সামনে এসেছে। মূলত তারপর থেকেই আমির খানের বিয়ের খবর ভুয়া বলে সব জায়গায় প্রকাশ পাচ্ছে। গোটা বিষয়ে বিরক্ত আমির তারপরও এই নিয়ে মুখ খোলেননি এখনো। নাবিলা সোহার, সময় সংবাদ।